হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিক্টু এডুকেশন আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার নতুন ক্লাস নিয়ে দ্যাট ইজ আমরা যে ওয়াই সায়েন্স ক্লাসগুলো করছিলাম তার একটি আলাদা পার্ট কি তোমাদের আমি বলেছিলাম যে যে আমি করাবো করাবো মাঝখানে বলেছিলাম প্লাস হিন্দি তোমরা আর কি ভাবছো যে স্যার সত্যি ফিফটি প্লাস করাবে নাকি নাইনটি নাইন আচ্ছা ঠিক আছে নিরানব্বইটা সিফটি করাবো তোমাদের যখন কথা দিয়েছি নিরানব্বইটা আজকে পার্ট ইলেভেন হচ্ছে আগামী দিনে আরো বাড়বে তোমরা যারা প্রত্যেকে ডেলি ক্লাস দিতে চাই মানে বলছো আসলে আমার আরো অনেক কাজের চাপ রয়েছে তাই আমি ডেলি আসতে পারছি না আগামী দিনে আরো মেগা ক্লাস কিছু নিয়ে আসবো সো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিশেষ করে যারা রেলের পরীক্ষা দিতে চাও রেলওয়ে যাদের টার্গেট তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার কারণ পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা তোমরা দেখছো কি হবে কি না হবে তার কোনো রকম কোনো ঠিক নেই তারা রেলের প্রস্তুতি ভালোভাবে নিতে চাও তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো শুরু করবো আজকের ক্লাস তো তোমাদের ক্যালেন্ডারটা আমি দেখাই প্রতি প্রত্যেকবারে যেরকম দেখাই তো এখানে আমরা এনটিপিসি গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান সমস্ত প্রিভিয়াস করব আপাতত আমি গ্রুপ ডি করাচ্ছি যারা ভাবছো যে গ্রুপ ডি মানে শুধুই গ্রুপ ডি তে আসবে তারা ভুল ভাবছো তার কারণটা কি কারণটা হচ্ছে এটা গ্রুপ ডি প্রশ্ন হতে পারে বাট এটা কিন্তু রেলে লেটেস্ট আই রিপিট এটা কিন্তু রেলে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করা সো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তাই বলছি যারা ভাবছো যে এটা শুধুমাত্র রেলে তারা কিন্তু মানে শুধুমাত্র গ্রুপ ডি তারা কিন্তু শুধরে যাও ঠিক আছে নেক্সট চলো আচ্ছা আমাদের দুটো ব্যাচ রয়েছে একটা কম্বাইন্ড ব্যাচ আমি ব্যাচের সম্পর্কে আজকে বেশি বলবো না তো একটা কম্বাইন্ড ব্যাচ সেখানে কাল থেকে ক্লাস শুরু হয়েছে টেন জুন থেকে যদি ভর্তি হতে চাও আমি সবার জুন পর্যন্ত এটাকে এক্সটেন্ড করলাম ভর্তিটাকে তার কারণ কি অনেকে বলছিল যে স্যার আমাদের প্রাইভেট কোম্পানিতে কাজ করি আমাদের স্যালারিটা দশ থেকে পনেরো তারিখের মধ্যে ঢুকে তো ওই সময় একটু ভর্তিটা কারেন্টলি একটু এক্সটেন্ড করুন তার জন্য পনেরোই জুন পর্যন্ত এক্সটেন্ড করেছি যারা ভর্তি হতে চাও অ্যাডমিশন নিতে পারো আর সায়েন্সের ব্যাচটা চলছে শুধু যারা সায়েন্স করবে যাদের জিকে জিকেটা কমপ্লিট রয়েছে ম্যাথটা কমপ্লিট হচ্ছে তারা এই ব্যাচটাতে জয়েন করতে পারবে সমস্ত কিছু করানো হবে আর বাদ বাকি বেশি আমি এটাকে বাড়াচ্ছি না চলো নিচে শুরু করে যাও তো শুরু হচ্ছে আজকের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে যে নিচের কোন গ্রুপের উপাদান অ্যাসিডিক অক্সাইড গঠনের প্রবণতা রয়েছে অর্থাৎ প্রশ্নটা দেখে বোঝা গেল না প্রশ্নটা হচ্ছে একটা যে পিরিয়ডিক টেবিল থাকে সেই পিরিয়ডিক টেবিল তো গ্রুপ থাকে আর এদিকে থাকে পিরিয়ড আর এদিকে থাকে গ্রুপ তো সেই এই যে গ্রুপগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে কে অ্যাসিডিক অক্সাইড গঠন করবে আচ্ছা এই যে অ্যাসিডিক অক্সাইড গঠন করবে প্রথমে তোমাকে জানতে হবে যে কারা অ্যাসিডিক অক্সাইড গঠন করে না আমাদের মনে রাখতে হবে যে মেটাল যেগুলো আছে মেটাল কি করে না মেটাল কি করে মেটাল হচ্ছে বেসিক অক্সাইড গঠন করে বেসিক অক্সাইড বা যেটাকে আমরা কি বলি ক্ষারীয় অক্সাইড গঠন করে তাহলে মেটাল অক্সাইড যারা হয় মেটাল যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড গঠন করবে অর্থাৎ যেটাকে আমরা মেটাল অক্সাইড বলবো সেই মেটাল অক্সাইড কি করবে না মেটাল অক্সাইড গুলো প্রবণতা বা ক্ষারকীয় ক্ষার হিসেবে কাজ করে ক্ষারকীয় অক্সাইড হিসেবে কাজ করে ঠিক আছে কিন্তু নন মেটাল যেগুলো থাকবে সে তাদের যে গুলো তারা কি করবে না তারা কিন্তু অ্যাসিডিক অক্সাইড হিসেবে কাজ করবে এই রিপিট তারা কিন্তু অ্যাসিডিক অক্সাইড রূপে কাজ করবে তাহলে মেটাল অক্সাইড গুলো বেসিক হিসেবে কাজ করবে আর নন মেটাল অক্সাইড গুলো অ্যাসিডিক হিসাবে কাজ করবে তাহলে এই যে গ্রুপ গুলো দেওয়া রয়েছে এই গ্রুপের মধ্যে কে এটা নন মেটালের গ্রুপ কোনটা অবভিয়াসলি ষোলোটা হচ্ছে নন মেটালের গ্রুপ কারণ ষোলোতে প্রথম কে থাকবে অক্সিজেন থাকবে এই অক্সিজেনটা কি নন মেটাল তা আমি তোমাদের বলেছিলাম যে একটা পিরিয়ডিক টেবিলে ডান দিকে থাকবে ডান দিকে থাকবে মেটাল এবং সরি ডান দিকে থাকবে নন মেটাল এবং বাম দিকে থাকবে মেটাল আমি লিখছি আর বলছি আর এক যাই হোক ডান দিকে থাকছে নন মেটাল এবং বাম দিকে থাকছে মেটাল ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট এই যে পিরিয়ডিক টেবিল দেওয়া রয়েছে এই যে দেখো তোমাদের গ্রুপ তেরো এই যে গ্রুপ তেরো গ্রুপ তেরো কেন করবে না বলো তো তোমরা যদি প্রশ্ন করো গ্রুপ তেরো কেন করবে না কারণ দেখো গ্রুপ তেরোতে এইটা বোরনটা তো বোরনটা কি বোরনটা তো তোমার হচ্ছে যে ধাতু গল্পটন মেটাল এবং নন মেটাল মাঝখানে তো তার বাদ বাদ বাকি দেখো সব কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কি ধাতু এগুলো তো তোমার অ্যালুমিনিয়ামটা কি দেখো অ্যালুমিনিয়াম কিন্তু উভধর্মী অক্সাইড গঠন করে কেন বলো তো কারণ এই যে মেটাল এবং নন মেটালের মাঝখানে রয়েছে অর্থাৎ একটা বেসিক এবং অ্যাসিডিক দুটোই গঠন করে এখানে আমরা তেরো নম্বর গ্রুপটাকে ধরবো আমরা ষোলো নম্বর গ্রুপ পনেরো নম্বর গ্রুপ চোদ্দ নম্বর গ্রুপ সতেরো নম্বর গ্রুপ এই গ্রুপগুলো যত এই গ্রুপ যত গ্রুপ রয়েছে এরা কিন্তু এদের যে অক্সাইড গুলো অক্সাইড গুলো কিন্তু অ্যাসিডিক ইন নেচার এদের অক্সাইড গুলো কি বললাম অ্যাসিডিক ইন নেচার নেক্সট প্রশ্ন ড্যাশ তৈরিতে আমরা ইস্ট ব্যবহার করে থাকি ইস্ট কোথায় ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই জানো ইস্ট ব্যবহার করা হয় ওয়াইন তৈরির সময় বা অ্যালকোহল তৈরির সময় কিন্তু ইস্ট ব্যবহার করা হয় কারণ এটা কি করা হয় এটাকে বলা হয় ফার্মেন্টেশন বলা হয় এই ফার্মেন্টেশনে কাকে ব্যবহার করা ইস্ট ব্যবহার করে কার ফার্মেন্টেশন করা হবে গ্লুকোজের ফার্মেন্টেশন করা হবে গ্লুকোজ থেকে উৎপন্ন হবে না গ্লুকোজ থেকে অ্যালকোহল উৎপন্ন হবে ঠিক আছে গ্লুকোজের ফার্মেন্টেশন করা হবে যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা বলে থাকি অবাধ শ্বসন বলে থাকি অবাধ শ্বসন অবাধ শ্বসন মানে কি না যে শ্বসনটা এটা অ্যাকচুয়ালি এটা কি এটা একটা অ্যাকচুয়ালি কিন্তু রেসপিরেশন এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা রেসপিরেশন বাট এই রেসপিরেশনটা ঘটছে উইদাউট অক্সিজেন আমি আবার বলছি এই রেসপিরেশনটা করছে উইথাউট অক্সিজেন তাই এটাকে আমরা কি বলছি তাই এটাকে আমরা কিন্তু বলছি যে এটা সন্ধান বলছি এটাকে ঠিক আছে ক্লিয়ার প্রত্যেকের হচ্ছে ক্লিয়ার হচ্ছে চলো নেক্সট ওকে চলো এখানে ক্লিয়ার নেক্সট দেখো একটি উপাদান এ জলের সাথে বিক্রিয়া করে একটি দ্রবণ তৈরি করে যা ফেনোলফরিন দ্রবণকে গোলাপি করে তোলে ঠিক আছে তাহলে এ কি হতে পারে আচ্ছা ভালো করে বোঝো ফেনোলেফরিন গোলাপি কখন হয় ফেনোলফথেলিন কি এটা তোমাদের অনেক আগেও আমি বুঝেছিলাম যে ইন্ডিকেটর গুলো প্রচুর পরীক্ষা আসছে এটা একটা কি এটা হচ্ছে অ্যাসিড বেস ইন্ডিকেটর অর্থাৎ সূচক অর্থাৎ অ্যাসিড নাকি বেস সেটাকে সূচিত করে না এই যে গোলাপি দ্রবণটা আমি তোমাদের বারবার করে বুঝিয়েছিলাম এই গোলাপি দ্রবণটা ফেনোলফথেলিনের প্রায় পিএইচ এর মানটা যখন 8 এর মধ্যে থাকে মানে 8 থেকে 10 এর মধ্যে থাকে তখন কিন্তু এটা কিন্তু কি হয় না গোলাপি আকার ধারণ করে আর পিএইচ 8 থেকে 10 মানে কি 0 থেকে 14 পিএইচ হয় আর সাত মিডিতে থাকে জিরো থেকে সাত কি হবে জিরো থেকে সাত হচ্ছে অ্যাসিড হবে আর সাত থেকে চোদ্দ হচ্ছে বেস হবে মানে সাত থেকে যত চোদ্দ দিকে যাবে তত কি হবে তার বেশি সিডিটা বেশি অর্থাৎ সেটা অতিরিক্ত স্ট্রং ক্ষারীয় আর যত জিরোর দিকে যাবে তত সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিক হবে তাহলে পিএইচ আর থেকে দশ মানে আমরা বুঝতে পার বুঝতে পারলাম যে ক্ষারকীয় দ্রবণে ফেনোল্যাফথেলিনটা গোলাপি একা ধারণ করবে তাহলে এখানে কার ক্ষারকীয় দ্রবণ হবে যদি আমরা জলে বিক্রিয়া করাই ভালো করে লক্ষ্য করো যদি আমরা এদেরকে জলে বিক্রিয়া করাই এ তো জলের সঙ্গে কিছুই হবে না সিল এ সিলভার এটা ঠিক আছে সালফার কার্বন হবে না কিন্তু দেখো ভালো করে খেয়াল করো আচ্ছা ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি আমি জল যোগ করি তাহলে কি এটা উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুমি বলবে স্যার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে খার কি করে মনে রাখব মনে রাখতে হবে কেন বলো তো এটা বিখ্যাত এটা অ্যান্টাসিড যেটাকে আমরা কি বলে থাকি যেটাকে আমরা বলে থাকি মিলকক ম্যাগনেসিয়া মিল্ক দেখো প্রশ্নটা কিরকম তোমাদের কি বলে বলে থাকি বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা অ্যাকচুয়ালি কি হয় আমাদের পেটে যখন বেশি অ্যাসিড হয়ে যায় তখন সেটা খার হিসেবে কাজ করে এবার তুমি যদি বলো যেটা তুমি যদি কি করো না মিল্ক অফ ম্যাগনেশিয়া যদি খার তার বেশি হতো মানে দশের থেকে আরো বেশি হতো তাহলে তুমি খাওয়ার সাথে সাথে তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যেত তাহলে একটা মিডিয়াম অ্যালকালাইন থাকে যেটা কি করে না এটা অ্যাসিডটাকে রিমুভ করতে সাহায্য করছে বুঝতে পারলে তাহলে এটাই হচ্ছে মিলকম অফ ম্যাগনেসিয়া অর্থাৎ এর পিএইচ এর মান হচ্ছে আট থেকে দশ এবং এর দ্রবণে যদি তুমি ফেরোলেফথেলিন দাও তাহলে গোলাপি আকার ধারণ করবে আমি তোমাদের বারবার চ্যাপ্টার গুলো বলে যাচ্ছি কোন চ্যাপ্টার গুলো পড়বে কোন চ্যাপ্টার গুলো সবচেয়ে হচ্ছে মানে কি বলবো যে ডোমিনেটিং চ্যাপ্টার যাদেরকে বলা হচ্ছে সেই চ্যাপ্টার গুলো কিন্তু পড়েই যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসছি আমরা আচ্ছা এখানে দেখো বলেছি আমি যে পিএইচ ফোর থেকে সেভেন কালারলেস পিএইচ জিরো থেকে থ্রি অরেঞ্জ তার মানে দেখো যদি এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দেয় যদি এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে বলে দেয় যদি এই কোথায় গেল হ্যাঁ যদি এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে বলে দেয় যে পিএইচ যদি জিরো থেকে থ্রি এর মধ্যে মনে করো বলে দিল যে এইচসিএল যদি দেওয়া হতো নিচের কোনটি দিলে এটা অরেঞ্জ আকার ধারণ করতো তখন কি হতো এইচসিএল কারণ এইচসিএল এর পিএইচটা কি এইচসিএল এর পিএইচটা অনেকটা কম বোঝা গেল ক্লেয়ার ক্লিয়ার এইটা বাড়িতে খাতার মধ্যে লিখে নেবে ক্লাস যারা দেখছে তারা খাতার মধ্যে লিখবে প্রত্যেকে না হলে কিন্তু হবে না প্রত্যেকে একটু একটু করে খাতার মধ্যে লিখে নেবে নেক্সট অবতল অবতল আয়না কতবার বলেছি বারবার আয়নার একটি পড়িয়েছি মনে হয় তিনটা থেকে চারটে ক্লাস নিয়ে নিয়েছি সমস্ত অঙ্ক সমস্ত ডায়াগ্রাম সমস্ত রে ডায়াগ্রাম প্রত্যেকটা কিছু করানো হয়েছে একটি অবতল আয়না একটি বস্তুর একটি সদ উল্টানো কি কি করেছে দেখো সদ প্রতিবিম্ব তাহলে সদ প্রতিবিম্ব এবং উল্টানো প্রতিবিম্ব এবং একই আকারের চিত্র একই আকারের মানে একই সাইজের অর্থাৎ বস্তু এবং বস্তুর যে প্রতিবিম্ব সেটা সমান আকৃতি কোথায় হয় কোথায় রাখলে হয় দেখো এইটা যদি আমাদের ফোকাস হয় এটা যদি আমাদের কেন্দ্র হয় তাহলে বক্রতা কেন্দ্রে যদি আমি একটা বস্তু রাখি তাহলে সেটা কি হবে না বক্ষদা কেন্দ্রে যদি আমি একটা বস্তু রাখি তাহলে সেটা কি হবে না তাহলে সেটা কিন্তু তার যে প্রতিবিম্বটা সেটাও কিন্তু বক্ষদা কেন্দ্রেই গঠিত হবে কি বললাম সেটাও কিন্তু বক্ষদা কেন্দ্রেই গঠিত হবে অর্থাৎ যখন বক্রতা কেন্দ্রে আমি বস্তুটাকে রাখবো তখন তার প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রে গঠিত হবে এবং বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকারটা কি হবে সমান হবে এবং দেখো এই যে এখানটা গঠিত হয়েছে কি না অবশ্যই যতক্ষণ না তোমার এই যে আয়নাটা এই আয়নার এদিকে গঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সৎ প্রতিবিম্ব থাকবে তাই না আর এখানে শুধুমাত্র অবতল প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে শুধুমাত্র পোল এবং ফোকাসের মধ্যে যদি বস্তু রাখি তবেই ওটা আয়নার বা দর্পনের পেছন দিয়ে গঠিত হবে বাদ সমস্ত ক্ষেত্রে তুমি 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 থেকে কিছুটা দূরে রাখো 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 অসীমে ফোকাসে প্রত্যেক ক্ষেত্রে কি হবে না প্রতিবিম্ব গঠিত হবে এবং যতক্ষণ না তোমার এটা অসৎ প্রতিবিম্ব হচ্ছে সদ বলেছে মানেই উল্টানো হবে এটা বারবার বলেছি সদ প্রতিবিম্ব মানেই ওটা উল্টানো হবে আর অসৎ প্রতিবিম্ব মানেই ওটা কি হবে সোজা বা সমশীর্ষ হবে আর উল্টানো বা অবশীর্ষ হবে সৎ প্রতিবিম্ব মানে মানে এটা কার ক্ষেত্রে বললাম আমি দর্পণের ক্ষেত্রে বললাম দর্পণ তাহলে অবশ্যই কি হয়ে যাবে বক্রতা বা হয়েছে নেক্সট এই যে দেখো এখানটা তোমাকে দিয়ে দিয়েছে এই যে কোথায় গেল সিটা কোথায় গেল হ্যাঁ এই যে সিতে দেখেছো আমি যেটা তোমাদের একে দেখালাম দেখো এই যে একে দেখালাম এটাই এখানে কিন্তু দিয়েছে এইভাবে একটা আসতে চলে আসছে আর একটা ফোকাস দিয়ে ডাইরেক্ট আসছে ক্লিয়ার হলো চল নেক্সট মেটাল অক্সাইড সাধারণত প্রকৃতি এটা দেখুনি বললাম যে মেটা অক্সাইড গুলো সাধারণত ক্ষারীয় হয় বা বেসিক হয় আর নন মেটাল গুলো কি হয় নন মেটাল গুলো অ্যাসিডিক নেক্সট মানুষের অটোজোম তোমাদের রিপ্রোডাকশন এবং ক্রোমোজোম এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়ে যাবে আমি করাবো রিপ্রোডাকশন এবং অটোজোমটা করাবো এটা খুব কঠিন একটা চ্যাপ্টার এটা তোমাদের করাবো তোমরা ভাবো হয়তো প্ল্যান্ট কিংডম অ্যানিমাল কিংডম কঠিন কিন্তু তার থেকেও বেশি কঠিন এটা ঠিক আছে মানুষের অটোজোমে কি হবে না আমরা জানি যে মানুষের ক্রোমোজোম কত মানুষের ক্রোমোজোম হচ্ছে ছেচল্লিশটা বা টোয়েন্টি থ্রি পেয়ার এবং তার মধ্যে কি টোয়েন্টি টু পেয়ার বা হচ্ছে ফর্টি ফোরটা কি থাকে অটোজম থাকে প্লাস দুটো হচ্ছে কি সেক্স ক্রোমোজম থাকে অর্থাৎ মেল দের সেক্স ক্রোমোজম কি কি থাকে না এক্স এক্স ওয়াই এবং ফিমেল সেক্স ক্রোমোজম থাকবে কি এক্স এক্স ঠিক আছে এই দুটোকে বলে সেক্স ক্রোমোজম ওকে ক্লিয়ার তাহলে এখানে উত্তর কি যে বাইশ জোড়া ভালো করে খেয়াল করবে জোড়া আছে হ্যাঁ বাইশ জোড়া আছে এখানে যদি চুয়াল্লিশ থাকতো এখানে যদি চুয়াল্লিশ থাকতো কেউ চুয়াল্লিশ উত্তর দিলে কিন্তু ভুল হয়ে যেত কেন এখন জোড়া কথাটা রয়েছে পেয়ার তাহলে বাইশ জোড়া তোমার উত্তর হয়ে যাবে যদি ক্রমজম থাকতো তেইশ জোড়া উত্তর হতো নেক্সট বৈদ্যুতিক প্রবাহের সঞ্চালন পরীক্ষা করতে অর্থাৎ ইলেকট্রোলাইসিস রবি একটি পরীক্ষা করেছিলেন তিনি বিভিন্ন জলীয় দ্রবণ বা তরল ইলেকট্রোলাইট যেটাকে আমরা কি বলি যেটাকে ইলেকট্রোলাইট বলে যেমন ক্লোরাইলকালি প্রসেস সেখানে কি করা হয় সোডিয়াম ক্লোরাইডের উপর তড়িৎ বিশ্লেষণ করা হয় যেমন জলের উপর ইলেকট্রোলাইসিস করা হয় ঠিক আছে তো নিয়েছিলেন এবং বিদ্যুৎ পাস করার চেষ্টা করছিলেন এবং একটি বাল্ব দিয়ে সার্কিটকে সংযুক্ত করেছিলেন নিচের কোনটি উপস্থিতিতে বাল্ব না সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড কপার আচ্ছা আমাকে কথা বলো আমরা যখন মনে করো এইখানটা একটা তরিদার এইখানটা একটা তড়িদ্দার দিয়ে সে একটা সার্কিট কমপ্লিট করেছে এবং এখানে একটা বাল্ব দিয়েছে সার্কিট কমপ্লিট করেছে তাহলে এটা কখন এটা জ্বলবে তা যখন এটা কানেক্টেড থাকবে এরকম একটা সার্কিট মনে করো আছে ঠিক আছে এখানে মনে করো ব্যাটারি রয়েছে এবং সার্কিট রয়েছে তাহলে বাল্বটা কখন চলবে যখন এই সুইচটা টেপা থাকবে তাহলে যখন এটা কারেন্ট বহন করবে যদি ইলেকট্রোলাইসেন্সটা কারেন্ট বহন করে তবেই এই বাল্বটা জ্বলা সম্ভব তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোন কোন অপশানগুলো বা কোন কোন যৌগগুলো কম্পাউন্ডগুলো কি করে না কোন কোন কম্পাউন্ডগুলো ইলেকট্রনের মানে ইলেকট্রিক পরিবহন করে না সেটা আমাকে দেখতে হবে তাহলে সেটাই হয়ে যাবে উত্তর দেখো সোডিয়াম ক্লোরাইড NaCl তুমি এক্ষুনি বললাম যে ক্লোরোঅ্যালকালি প্রসেস ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎ কি করে ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে কপার সালফেট তড়িৎ পরিবহন করবে CuSO4 CuCl2 CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড NaCl গুলো প্রত্যেকটাই কি করবে প্রত্যেকটাই কিন্তু তোমার তড়িৎ পরিবহন করবে বাট অকটেন করবে না তুমি বলছ স্যার অকটেনটা কি অকটেনটা হচ্ছে একটা হাইড্রোকার্বন যার সংকেত হচ্ছে C3H H18 C3H18 যেটা আমরা অক্টেন বলছিলাম একটা হাইড্রোকার্বন এটা কিন্তু তড়িৎ পরিবহন করবে না ফলে এটা তুমি ইলেকট্রোলাইসিসও করতে পারবে না অ্যাকুয়াস দ্রবণ ঠিক আছে নেক্সট অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে নিচের কোন গ্যাসের বিবর্তন ঘটায় মানে কোন গ্যাস উৎপন্ন হয় আচ্ছা অ্যালকোহল অ্যালকোহলের সঙ্গে তুমি কি করবে না অ্যালকোহলের সঙ্গে আগে এটা দেখে নাও ঠিক আছে অ্যালকোহলের সঙ্গে ছড়িয়ে আচ্ছা প্রথমে মনে করো বিক্রেডে তুমি যদি জানো তুমি করতে পারবে আচ্ছা আমাকে একটা কথা বলো যখন তোমাদের আমি মেটাল নন মেটাল ক্লাসে পড়াবো তখন এটা বুঝতে পারবে ব্যাচে যখন পড়াই বা অন্য কোথাও যখন পড়াই তোমাদের মেটাল নন মেটাল অলরেডি ক্লাস নিয়েছি অনেক পুরোনো ক্লাস আহ ভিডিওস করে করে দেখতে পাবে মেটালের সঙ্গে তুমি অ্যাসিডে এর করো অথবা বেসে রিয়াকশান করো যাই রিয়াকশান করো না কেন কোন গ্যাস উৎপন্ন হয় স্যার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় প্রতি একমাত্র কার্বনেটের সঙ্গে যদি তুমি ওটা কার্বোনেট মূলকের সঙ্গে যদি তুমি রিয়াকশন করো তখন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় বাট অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করো কি তুমি বেসের সঙ্গে রিয়াকশন করো প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে অ্যালকোহল কি অ্যালকোহল অ্যাসিডিকও হতে পারে বা বেসিকও হতে পারে তাহলে আমি বিক্রিয়া না জেনেই বলবো যে গ্যাসের পরিবর্তনে এটা তো হবেই না কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র কার্বনেট মূলক যখন থাকবে সিও থ্রি যখন থাকবে তখন শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আসবে আদারওয়াইজ তুমি অ্যাসিডের বিক্রিয়া করো মেটালের সাথে তুমি বেসের বিক্রিয়া করো মেটালের সাথে যাই করো না কেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এটা মনে রেখো মেটালের সঙ্গে যেমন জেডেন মনে করো জিঙ্ক একটা মেটাল জেডেন এর সঙ্গে তুমি H2SO4 বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয় না জেডেন SO4 লাস হচ্ছে H2 ঠিক আছে তো এই ভাবে কিন্তু মনে রাখবে যে আমি মেটালের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশন করে কি বেসের রিঅ্যাকশন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে দেখো এখানে মনে করো সোডিয়াম সঙ্গে ইথানল যেটা অ্যালকোহল সি টু এইচ ফাইভ সঙ্গে বিক্রিয়া করে লিখবে এই যে দুটো এইচ এই দুটো এইচ কি হবে দুটো এইচ এ তো মুক্তি দরকার তাহলে দুটো কি হবে এইখানে হাইড্রোজেন রূপে চলে আসবে আমি তোমাদের বিক্রিয়া গুলো ক্লাস করিয়েছি দেখিয়েছি যে সংকেত যদি মনে রাখতে পারো তাহলে বিক্রিয়ার প্রোডাক্ট তুমি মনে রাখতে পারবে এখান থেকে আচ্ছা তুমি আমাকে বলো যে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হচ্ছে ইথোক মানে কি ও এন এ গ্রুপ চলে আসছে অর্থাৎ এনে টা এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে প্রতিস্থাপিত সিঙ্গেল প্রতিস্থাপন বিক্রিয়াটা কি সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা সিঙ্গেল প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে প্রতিস্থাপন যদি হয়ে যায় এই H টা কোথায় যাবে না এই H টা পরবর্তীতে H2 হিসেবে রূপান্তরিত হয়ে যাবে তুমি দেখো মিথানল মিথানল কে সোডিয়াম মিথক্সাইড হাইড্রোজেন প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখো হাইড্রোজেন উৎপন্ন তাহলে যে কোন এখান থেকে বিক্রিয়া দিক না কেন বিক্রিয়াটা খাতায় লিখে নেবে বিক্রিয়াগুলো যাই বিক্রিয়া দিক না কেন তোমার মনে রাখতে হবে মেটাল আছে মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবেই ঠিক আছে এবং এখানে আরো একটা আমি লিখে দিয়েছি দেখো NaOH Zn Na2Zn H2 অর্থাৎ যদি বেসের সাথেও রিঅ্যাকশন করে বেসের সাথেও রিঅ্যাকশন করে তবেও কিন্তু ও হাইড্রোজেন গ্যাস দেবে নেক্সট বেশিরভাগ প্রাণীর গতিবিধি নিচের কোন সিস্টেমের একটা সমন্বিত কার্যকলাপ অর্থাৎ একটা মানুষ নাড়াচাড়া করছে কি কি তার মধ্যে ইনভলভমেন্ট রয়েছে আমি মনে করি হাতটা নাড়াচ্ছি এই যে হাতটা নাড়াচ্ছি তাহলে স্নায়ুর ইনভলভমেন্ট আছে স্নায়ুর ইনভলভমেন্ট আছে আচ্ছা মিলিত বলেছে তাহলে শুধু কি স্নায়ু শুধু স্নায়ু বলে হবে না আমার যদি কঙ্কাল না থাকে তাহলে আমি হাত কি করে নাড়াবো তাহলে কঙ্কালও ইনভলভ রয়েছে যেটা স্কেলটাল সিস্টেম ইনভলভমেন্ট রয়েছে এবং স্কেলটালের উপর পেশি রয়েছে দেখো ভালো করে পেশি রয়েছে পেশির মধ্যে কি রয়েছে নার্ভ রয়েছে এবং পেশি কি করছে আবার ওই যে স্কেল ডালটাকে বা বোনটাকে ওই বোনটাকে নাড়াতে সাহায্য করছে মানে তিনটেই এখানে ইনভলভমেন্ট অর্থাৎ পেশি কঙ্কাল এবং স্নায়ু তিনটেই এখানে কিন্তু ইনভলভমেন্ট রয়েছে বলেছে টোটাল গতিবিধির জন্য টোটাল গতিবিধির জন্য আমি হেঁটে যেতে পারছি পা নাড়াচ্ছি কেন কারণ আমার বোন রয়েছে আবার আমার স্নায়ুতন্ত্র রয়েছে আবার আমার কি রয়েছে না মাসেল রয়েছে মাসেলের সঙ্গে মাসেলের সঙ্গে বোন কে কানেক্ট করছে নিশ্চয়ই জানো টেন্ডন আর বোন টু বোন কানেক্ট কে করছে লিগামেন্ট এটাও মনে রাখতে হবে দ্যাট ইজ কানেক্টিভ টিস্যু বা যোগ গলা যাকে বলছি নেক্সট এই যে দেখো ছবি দেওয়া রয়েছে বুঝতে পারছো নেক্সট একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের দ্বারা একটি প্ররোচিত কারেন্ট তৈরির প্রক্রিয়াকে অর্থাৎ ইন্ডিউসড কারেন্ট কারেন্ট যে ইন্ডিউস হচ্ছে কারেন্ট ইন্ডিউস হয় কখন না এরকম একটা জায়গা আছে তুমি যখন তোমার চুম্বকটাকে মুভমেন্ট করাচ্ছ অর্থাৎ এই যে এর যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো যখন এখান দিয়ে পাস হচ্ছে সরি ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যখন ওখান দিয়ে পাস হচ্ছে তখন তাকে আমি কি বলবো ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন আমি দেখো এখানে ইংলিশে লিখে দিয়েছি ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন এটা ইজি প্রশ্ন বোঝানোর কিছু নেই নেক্সট দেখো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ কি বলছে দেখো একশো রোধের একটি ধাতব তার একটি বৃত্তে বাঁকানো হয়েছে মনে করো এটা একটা সোজা তার ছিল তোমরা নিশ্চয়ই জানো যখন আমরা কোনো ধাতব তারকে মনে করো আমি তোমাদের যদি দেখাই কি আমার কাছে তারটা নেই যাই হোক আহ মনে করো এটা একটা ধাতব তার এটাকে আমি এ যদি বাঁকাই তাহলে কি হবে তাহলে দেখো ভালো করে খেয়াল করবে এটাকে যদি এরকম ভাবে বাঁকাই তাহলে দেখো এই দিকে একটা অংশ এই দিকে একটা অংশ দুটো মিটার বরাবর হাফ হয়ে যাচ্ছে দুটো কি হচ্ছে ডায়ামিটার বরাবর হাফ হয়ে যাচ্ছে অর্থাৎ এইটাকে যদি আমি এরকম ভাবে বেন্ড করি এটাকে যদি আমি বেন্ড করি তাহলে কি হবে দেখো অর্থাৎ এই পুরো যে তারটাকে যদি আমি দু ভাগে ভাগ করি তাহলে এখানে এর 50 ওহম আছে আর এখানে এর 50 ওহম আছে আমি যদি এটাকে বেন্ড করে দিই অর্থাৎ বৃত্ত করে দিই ভালো করে বুঝবে এখানে যদি আমি বৃত্ত করে দিই তাহলে কি হবে তাহলে কি ওই দুদিক আবার মুড়ে যাবে অর্থাৎ এই দুদিক এরকম হয়ে মুড়ে যাবে তখন কি বলেছে তখন এই এ আর বি এর মধ্যে যে রেজিস্ট্যান্স হবে সেটা কি অর্থাৎ এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স মানে কি আমি যদি এরকম ভাবে এখানে সার্কিট কমপ্লিট জুড়ে থাকলে তো হবে না সার্কিট কমপ্লিট করি অ্যাকচুয়ালি এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটাই হবে মেইন রেজিস্ট্যান্ট তাহলে দেখো তারটাকে দুটো ভাগে ভাগ করে তো মোড়া হয়েছে গোল করা হয়েছে তাহলে এই ভাগের রেজিস্ট্যান্স কত হবে ফিফটি ওহম আর এই ভাগের রেজিস্ট্যান্স কত হবে 50 ওহম হয়ে যাচ্ছে এই ভাগে রেজিস্ট্যান্সও 50 ওহম হবে আর এই ভাগে রেজিস্ট্যান্সও কত হবে 50 ওহম হবে এবার দেখো তারা একই সাথে কানেক্টেড রয়েছে একই সাথে কানেক্টেড রয়েছে অর্থাৎ সমান্তরালে কানেক্টেড রয়েছে সিরিজে নয় কিন্তু সমান্তরালে কানেক্টেড রয়েছে যেহেতু সমান্তরালে কানেক্টেড রয়েছে তাহলে কি হয়ে যাবে 1/rp 1/50 1/50 অর্থাৎ 2/50 তার মানে rp হয়ে যাবে ফিফটি ডিভাইডেড বাই টু দ্যাট ইস টোয়েন্টি ফাইভ ওহম ক্লিয়ার হলো তোমাদের নেক্সট ক্লাস আমি ইলেকট্রিকের উপর যত অঙ্ক আছে সব নিয়ে আসবো তারপর রেজিস্ট্যান্স সমান্তরাল শ্রেণী সমবায় সবকিছু আসবো ঠিক আছে এগুলো প্রত্যেক খাতায় লিখে নেবে নেক্সট দুই ধরনের কোষ বিভাজন এগুলো আমি তোমাদের আগে করিয়েছি দুই ধরনের কোষ বিভাজন এ এবং বি নিচের চিত্রে দেখানো হয়েছে তাহলে এখানে কোষ বিভাজনের প্রকার ভেদ বলেছে তাহলে প্রথমে দেখতে পাচ্ছো একটা কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয় দেখতে পাচ্ছ একটা কোষ থেকে দুটো তারপর আবার চারটে কোষ সৃষ্টি হচ্ছে বলেছে কোষ বিভাজনের প্রকার ভেদ এবং কখন এবং কোথায় সংগঠিত দেখো প্রথমে বলছে প্রথমটা মিওসিস প্রথমটা কি মিওসিসে তো চারটে উৎপন্ন হয় তাহলে প্রথম অপশনটা আমার ভুল এটা আমি আগে করেছি তোমাদের ডায়াগ্রাম ভিত্তিকে করেছি নেক্সট বলেছে মাইটোসিস আর দু নম্বরটা হচ্ছে মিওসিস একদম ঠিক দেখো এখানে কি হচ্ছে না মিওসিসের চারটে উৎপন্ন হয়েছে আর মাইটোসিসে দুটো উৎপন্ন হয়েছে নেক্সট দেখো নেক্সট বলছে গ্যামেট গঠনের জন্য দু নম্বরটা বলছে গ্যামেট গঠনের জন্য প্রজনন কোষে মিওসিস ঘটে একদম ঠিক গ্যামেট গঠনের জন্য প্রজনন কোষে মিওসিস ঘটে একদম ঠিক তিন নম্বর অপশনে বলছে আচ্ছা এইখানটা তিন হবে হ্যাঁ এই জায়গাটা পুরোটা তিন নম্বর অপশন তিন নম্বর অপশনে বলছে মাইটোসিস মিওসিস ঠিক আছে কিন্তু বৃদ্ধির জন্য শরীরের কোষে মিওসিস ঘটে না বৃদ্ধির জন্য মাইটোসিস করবে এটাকে মাইটোসিসটাকে সোমাটিক সেল ডিভিশন বলা হয় বা দেহকোষ বিভাজনের জন্য তাহলে দেহ বৃদ্ধি কিভাবে ঘটবে আমরা কি জানি মিওসিসের ক্ষেত্রে কি হয় 2n থেকে n n হয়ে যায় অর্থাৎ ক্রোমোজোমটা হাফ হয়ে যায় কিন্তু আমাদের দেহকোষে কি ক্রোমোজোম হাফ হয় অটোজোম হয় না শুধুমাত্র জনন মাতৃকোষে ঘটে ওটা গ্যামেট গঠনের সময় জনন মাতৃকোষে ঘটে দ্যাট ইজ অপশন 2 উইল বি রাইট आंसर এটাও হবে না নেক্সট নিউটন নিউল্যান্ডের অক্টেভের প্রথম এবং শেষ বোঝানোর কিছু নেই ভাই सिंपली আমি বলে দেবো হাইড্রোজেন এবং থোরিয়াম তার কারণ বহুবার এটা তোমাদের আমি বলেছি নেক্সট ফুলের কোন প্রজনন কোন প্রজনন অংশে জার্ম কোষ থাকে আচ্ছা মানে কোথায় প্রজনন জার্ম কোষটা থাকছে আর কি মানে জার্মিনেশনটা কোথায় হচ্ছে মেনলি ঠিক আছে এবার দেখো তাহলে তোমাকে ফুলের অংশগুলো একটু বুঝতে হবে আচ্ছা জার্মিনেশন কোথায় থাকবে এই অংশটায় থাকবে এই অংশটায় থাকবে এবং এই পুরুষদের অংশটা তো থাকবে তাহলে আমি যদি ইংলিশটা দেখি দেখো এই যেটা পিস্টিল পিস্টিল মানে কি স্ত্রী মানে কি বলবো গর্ভকেশর চক্র যেটাকে বলা হয় মানে মানে কি কি গর্ভদন্ড আর ওভারি মানে তো তোমরা জানো এখানে বাংলায় দেওয়া রয়েছে এখানে ইংলিশে দেওয়া রয়েছে দেখো সুন্দর করে বাংলা ইংলিশে বুঝে নিতে পারবে তারপরে স্টেমেন স্টেমেন মানে হচ্ছে পুংকেশর চক্র এখানে অ্যান্থার অ্যান্থার মানে কি অ্যান্থার মানে হচ্ছে পরাগধানী যেটাকে বলা হয় এখানেও থাকে এবং ফিলামেন্ট মানে কি ফিলামেন্ট মানে পরাগ দণ্ড পরাগ দণ্ড মানে পুং দণ্ড যেটা পরাগকে পরাগ দণ্ডও বলা হয় এটাকে বলে স্টেমেন তাহলে এইখানেই জার্মিনেশনটা হয় অর্থাৎ পুংকেশর এবং পিস্টিল পিস্টি মানে গর্ভকেশর চক্র আর পুংকেশর চক্র তাই না পাপড়িতে কি করে হবে পাপড়িতে পাপড়ি তো জাস্ট অ্যাট্রাক্ট করে পোকা কিন্তু মূল জার্মিনেশনটা কোথায় হচ্ছে পুংকেশর এবং গর্ভকেশর মিলেই তো জার্মিনেশনটা হচ্ছে বুঝা গেছে নেক্সট প্রদত্ত রাসায়নিক নিচের কোন রাসায়নিক প্রয়াতে যথাক্রমে অক্সিডাইজিং এজেন্ট এবং হাসপাত দেখো এই জায়গাটা অনেকে ভুল করবে এখানে কিন্তু অক্সিডেশন রিডাকশন বলেনি এখানে বলেছে অক্সিডাইজিং এজেন্টকে এবং হ্রাসকারী এজেন্টকে প্রথমে আমাদের বলো অক্সিডেশন কার হয়েছে দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে এটার কি হয়েছে অক্সিডেশন হয়েছে আর এফি টু থ্রি থেকে এফি এটা কি হয়েছে এটা হচ্ছে রিডাকশন হয়েছে মানে বিজারণ হয়েছে অর্থাৎ এটা জারণ হয়েছে আর এটা বিচারণ হয়েছে তাহলে যে পদার্থ নিজে জারিত হচ্ছে কিন্তু অপরকে বিচারিত করে তখন তাকে কি বলা হয় না এই যে এইটাকে বলা হয় বিজারক পদার্থ ঠিক আছে অর্থাৎ তুমি যদি দেখো যে এই যে দেখো এনে স্ত্রী থেকে কি হয়েছে এন হয়েছে তার মানে এটা কি হয়েছে অক্সিডেশন নিজে জারণ হয়েছে তাহলে নিজে দারুণ হয়েছে মানে অপরকে বিজারিত করেছে তাকে বিজারিত করেছে এই অক্সিজেনকে বিজারিত বিচারিত করতে সাহায্য করেছে তার মানে এটা কি হয়ে যাবে এটা হচ্ছে বিজারক পদার্থ অর্থাৎ এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে হাসকারি এজেন্ট বা যেটাকে আমরা বলছি যে বিজারক পদার্থকে আর মানে বিজারক বা যেটাকে রিডাকশন এজেন্ট বলা হচ্ছে ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়ামটা যে রিডাকশন এজেন্ট তাহলে অক্সিডাইজিং এজেন্টটাকে আয়রনটা এই ও টা হচ্ছে তোমার অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ভালো করে বোঝো এখানে Fe2O3 টা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট নট Fe বুঝতে পারলে যে বিজার যে রিডাকশন হচ্ছে সে হবে কি অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট আর যে জারিত হচ্ছে বা জারণ হচ্ছে সে হচ্ছে কি না সে হচ্ছে রিডাকশন এজেন্ট বোঝা গেল উল্টোটা হয়ে যাবে এটা এটা উল্টোটা হবে কেন উল্টোটা বলতো কারণ অ্যালুমিনিয়াম Fe2O3 কে বা আয়রন অক্সাইডে কি করছে ফেরাস অক্সাইডে কি করছে না বিজারিত হতে সাহায্য করছে তাহলে ওটা তো বিজারক পদার্থ হলো ভালো করে বোঝো ও নিজে জারিত হচ্ছে ঠিক কথা নিজে জারণ নিজের জানানো হচ্ছে ঠিক কথা বাট অপরকে তো বিচারিত সাহায্য করছে তাহলে ওটা তো বিচারক পদার্থ অর্থাৎ অপরকে যেটা করতে সাহায্য করবে সেটাই হচ্ছে ওর নাম অপরকে যেটা করতে সাহায্য করবে সেটাই হচ্ছে ওর নাম দ্যাট ইজ তোমার সঠিক উত্তর হয়ে যাবে কি থ্রি এবং এল দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার যে অন্য জায়গায় প্রচুর ভুল করানো রয়েছে বাট এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর নেক্সট একটি কন্ডাক্টারের রোড কিসের ওপর নির্ভর করে না আচ্ছা কন্ডাক্টারের রোড কিসের উপর নির্ভর করে বহুবার বলেছি এটা যদি একটা তার হয় তাহলে এটা যদি লেন্থ হয় তাহলে কি হবে আর ভ্যারাইজ এল আর ভ্যারাইজ 1 এ অর্থাৎ আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি এল ডিভাইডেড বাই এ আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি এল ডিভাইডেড বাই বা ইকুয়াল টু না মানে এস এল বাই এ বলতে পারি তার মানে আর পি এর সঙ্গে সমানুপাতিক তার মানে এখানে কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত থেকে এসছিল ভাই এটা হয়ে যাবে এর উপর নির্ভর করে না নেক্সট বর্ণহীন প্লাস্টিডকে তোমরা জানো যে প্লাস্টিড উদ্ভিদের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড ক্রোমো কি করে কালার করতে সাহায্য করে ক্লোরো কি করে ক্লোরোফিল কন্টেনিং যে প্লাস্ট তাকে ক্লোরোপ্লাস্টিড বলা হয় এবং লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড যেটা উদ্ভিদের মূলে আমরা দেখতে পাই এই যেখানে ছবি দেওয়া রয়েছে দেখতে পারো ঠিক আছে প্লাস্টিড শুধুমাত্র আমরা উদ্ভিদ কোষে দেখতে পাই ক্লিয়ার নেক্সট একটি প্রদত্ত স্বচ্ছ মাধ্যমে প্রতিসরণ সূচক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আমরা কি জানি রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে কি জানি প্রথমে সেটা বলো রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে কি জানি ভালো করে বোঝো মনে করো আলো একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাচ্ছে মনে করো এয়ার থেকে আমাদের কোথায় যাচ্ছে একটা যে কোনো মাধ্যমে যাচ্ছে এয়ার থেকে মনে করো গ্লাস মাধ্যমে যাচ্ছে তাহলে এই যে এয়ার থেকে গ্লাস মাধ্যমে যাচ্ছে গ্লাস মাধ্যমে ওর স্পিড কত সেইটা জানার জন্য আমরা যে সূচকটা ব্যবহার করি তাকে আমরা কি বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি টি ডিভাইডেড বাই ভি অর্থাৎ বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যে মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমি পেয়েছি মিউটা পেয়েছি একটা পার্টিকুলার মাধ্যমে সেই মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ ইজ ইকুয়াল টু রিফ্রাকটিভ ইনডেক্স তাহলে মিউ ইজ টু দেওয়া আছে দেখো 1.5 তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগ কত তা 3 ইনটু 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড 3 ইনটু uh, 3 ইনটু 5 তাই তো 3 ইনটু 5 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড 3 ইনটু 5 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই কি লিখতে পারি আমরা ডিভাইডেড বাই আমরা লিখতে পারি

দেখো এখানে দেওয়া রয়েছে একটি পরিবাহী জুড়ে প্রয়োগ করা হলো 5 ভোল্ট সম্ভাব্য পার্থক্য আছে ওই ভাষাগুলো একটু প্রবলেম হচ্ছে বাংলা ইংলিশ থেকে বাংলা করা আছে মনে রাখো যে একটি পরিবাহীতে ভোল্টেজ হচ্ছে কত 5 ভোল্ট আর কারেন্ট হচ্ছে কত 2.5 মিলি অ্যাম্পিয়ার আমি বারবার ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে বলি যে ইউনিটটা একটু খেয়াল করবে তোমরা 2.5 মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে মিলি থেকে অ্যাম্পিয়ারে যেতে গেলে কি করতে হয় না মিলি থেকে অ্যাম্পিয়ারে যেতে গেলে হাজার দিয়ে আমরা কি করবো ভাগ করব বা অ্যাম্পিয়ার থেকে মিলি যেতে গেলে কি করি আমরা না হাজার দিয়ে গুণ করি সেরকম মিলি থেকে যখন অ্যাম্পিয়ারে যাচ্ছি তখন হাজার দিয়ে আমরা ভাগ করব ঠিক আছে তাহলে আমরা কি করবো দেখো ভি ইকাল টু আই আর তাহলে আর টু কি হবে আর ইকাল হচ্ছে ভি বাই আই ভি টু কত পাঁচ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই কত না হাজার তাহলে এটাকে ইজিলি সরল করতে পারবে তুমি কিভাবে সরল করলে না ফাইভ ইন্টু ওপরে উপরে উঠে যাবে চট করে তাহলে ফাইভ ইন্টু হাজার আরো একটা দশ গুণ করে দাও কেন টু পয়েন্ট ফাইভ আছে তাই তাহলে পঁচিশ করে তাহলে পঁচিশ চারে একশো শূন্য শূন্য চার পাঁচে কুড়ি অর্থাৎ কুড়ি এক দুই দু হাজার হয়ে যাবে তোমার উত্তর দু হাজার ওহম হয়ে যাবে তোমার সঠিক উত্তর ওহমে চলেছে চলে এসেছে তো এই জায়গাগুলো তোমরা একটু খেয়াল করবে নেক্সট নিচের বিবৃতিগুলো মানুষের পাকস্থলীতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয় প্রথমে ভুল হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর ক্ষতি করে না খাদ্য হজমে সাহায্য করে একদম ঠিক তাহলে বিবৃতি টুটা শুধুমাত্র ঠিক রয়েছে এটা হচ্ছে মানুষের ডাইজেস্টিভ সিস্টেম তোমাদের প্রথমে রয়েছে কি মুখ বিবর রয়েছে তারপর ইসোফেগাস সেখান থেকে স্টমাক সেখান থেকে স্মল টাইন সেখান থেকে তোমাদের লার্জ ইনটেনস্টাইন এবং রেকটাম এবং অ্যানাস ক্লিয়ার চলো নেক্সট একটি বস্তুকে লেন্স থেকে 2f দূরত্ব স্থাপন করেছে আবার দেখো 2f দূরত্ব বারবার বলে 2f দূরত্বটা খুব ভাইটাল দেখো এটা যদি f হয় উত্তল লেন্সে তাহলে এটা 2f মনে রাখবে 2f দূরত্বে যদি কোনো বস্তু স্থাপন করা হয় যদি কোনো বস্তু স্থাপন করা হয় তাহলে ওই যে বস্তুর যে প্রতিবিম্বটা ওটাও কোথায় হবে হবে এবং বস্তুর সমান হবে তাহলে বস্তুর যদি হয় তাহলে অবশ্যই সমান ম্যাগনিফিকেশন কি হবে ম্যাগনিফিকেশন হবে হবে এবার কথা হচ্ছে প্লাস নাকি মাইনাস ওয়ান হবে আচ্ছা এইদিকে ইউ আছে মানে কি ইউটা একটা লেন্সের বাম দিকে রয়েছে তার মানে ইউটা কি হবে বারবার বলেছি ইউটা অলওয়েজ নেগেটিভ হয়েছে লেন্স হোক কি মিডার হোক যাই হোক ঠিক আছে ইউটা নেগেটিভ আচ্ছা ভিটা এইদিকে রয়েছে তার মানে ভিটা কি হয়ে যাবে পজিটিভ হবে আচ্ছা ম্যাগনিফিকেশন কার ম্যাগনিফিকেশন লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন মানে কি জানি ভি বাই ইউ তাহলে ভি এর বদলে আমরা কি লিখতে পারি শুধু ভি মানে প্লাস ভি আর ইউটা লিখতে পারি যে মাইনাস ভি তাই না সরি মাইনাস ইউ তাহলে এটা তো আমরা জানি যে ভি আর ইউ তো সমান তার মানে শুধু চিহ্নটা কি হবে সেটা বলতে চাইছিলাম তাহলে চিহ্নটা কি হবে অভিয়াসলি নেগেটিভ হয়ে যাবে তার মানে কি যে নেগেটিভ মাইনাস ওয়ান হবে তাহলে বোঝা গেল ম্যাগনিফিকেশন ওয়ান কখন হয় তা যখন বস্তুর আকৃতি আর প্রতিবিম্বের আকৃতি সমান হয় তাই না তাহলে আমি যদি টু এফে এ একটা বস্তু রাখি তাহলে বস্তুর সমান আকৃতি বিশিষ্ট প্রতিবিম্ব টু এফ এ তৈরি হবে এবার কথা হচ্ছে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে কারণ পজিটিভ নেগেটিভ দুটো আছে এই দুটো অপশন আমরা এলিমিনেট করলাম সেটা জানার জন্য কি করবো ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু ভি বাই ইউ তাহলে ভিটা কি হবে পজিটিভ হবে আর ইউটা কি হবে নেগেটিভ হবে তাহলে ভি বাই ইউ মানে নেগেটিভ হচ্ছে ঠিক আছে লেন্সের অঙ্ক তোমাদের করাবো কোনো অসুবিধা নেই আপাতত এটা দেখে নাও আচ্ছা লেন্সের ফর্মুলা ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ হয় আর এম ইকুয়াল টু ভি বাই ইউ হয় কিন্তু যদি দর্পণ হতো মিরর হতো তখন কি হতো না 1/v 1/u 1/f আর আমরা বলতে পারি m -v/u -v/u তো এই জায়গাগুলো তোমাদের একটু খেয়াল করতে হয় ঠিক আছে ওকে চলো তো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের প্রত্যেককে ভালো লেগেছে সুন্দর করে সুন্দর লেগেছে আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসগুলো এভাবেই তোমরা ক্লাসগুলো করো যারা আমার সায়েন্সের কোর্সে एडमिशन নিতে চাও আবার বলছি সায়েন্সের কোর্স এখনো পর্যন্ত যতজন ভর্তি হয়েছে তারা একদম স্যাটিসফাইড আমার স্টুডেন্ট এবং আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের হোমওয়ার্ক দি দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ক্লাস করলাম যেমন কালকে ওদের গ্র্যাভিটেশনের সমস্ত অঙ্গ করিয়েছিলাম সেখানে ওদের হোমওয়ার্ক দিয়েছি ওরা প্রত্যেকে হোমওয়ার্ক সাবমিট করছে স্টুডেন্ট ফাঁকি রয়েছে ভর্তি হয়েছে প্রায় ডি প্লাস স্টুডেন্ট কিন্তু তার মধ্যে হোমওয়ার্ক দিচ্ছে ধরো তিন থেকে চারজন তো তুমি যদি ভালো করে রেগুলার একজন স্টুডেন্ট হও আমার কাছে পড়তে আসতে পারো আদারওয়াইজ ইউটিউব দেখো ইউটিউব দেখে অনেক কিছু শিখতে পারবে ভাই ঠিক আছে আর কম্বাইন্ড ম্যাচে আমি রয়েছি কৌস্তুভ স্যার রয়েছে তোমার ধর ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্ট একদম যারা বিগিনার রয়েছে বিগিনারদের জন্য দিস ইজ দ্য বেস্ট কোর্স ইন মার্কেট ইন বেঙ্গলি আমি এটা বলতে পারি ঠিক আছে চলো এই ছিল আজকের ক্লাস যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকে যারা দেখছো আমার ক্লাস থেকে বেনিফিট পাচ্ছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে শেয়ার করবে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে রাখবে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও থ্যাংক ইউ গুড নাইট দেখা হবে পরের ক্লাসে